আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। ইন্ডিয়ান লেমন সোডা এখন রংপুরে বিক্রি করা হচ্ছে, আর এই লেমন সোডা খাওয়ার জন্য রীতিমতো মানুষ এখানে কিন্তু ভালোই ভিড় জমাইছে। যেহেতু ওয়েদারটা একটু গরম, এই কারণে কিন্তু মানুষের এইটার উপর এখন পর্যন্ত একটা চাহিদা দেখা যাচ্ছে। তো এই ইন্ডিয়ান লেমন সোডা রংপুরে কোথায় পাওয়া যাচ্ছে, কোথায় গেলে পাবেন, এইটা পান করতে বা কেমন লাগে, সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে দেখেন। এই মুহূর্তে আমি আছি রংপুর বঙ্গবন্ধু চত্বর। এই রংপুর বঙ্গবন্ধু চত্বরে কিন্তু এই লেমন সোডা বিক্রি হচ্ছে, আর এর আশেপাশে অনেক ধরনের নতুন নতুন খাবারের ভ্যানগুলো কিন্তু আমি রেগুলার দেখতেছি। আজকে এই ভ্যান দেখি, কালকে ওই ভ্যান দেখি, আসলে এইখানে কি বিজনেসটা চলতেছে এখন পর্যন্ত আমার মাথায় আসতেছে না। যাই হোক, এই লেমন সোডা এখানে 7-8 দিন ধরে নাকি বিক্রি হচ্ছে। তো আজকে আমরা এই লেমন সোডাটা খেয়ে দেখবো যে খেতে কেমন লাগে। কথা না বাড়ায় চলেন একটু লেমন সোডাটা কীভাবে বানায় সেটা দেখে আসি। ফ্লেভার আপনাদের সবই আছে না? ফ্লেভার একটাই, সবই আছে কিন্তু আজকে নাই। আজকে এটা কি ফ্লেভার ইউজ করতেছেন? এটা লেমন। লেমন? জি। বাবু ভাই মনে ফোন তো দেখে নিলেন কীভাবে ইন্ডিয়ান লেমন সোডাটা এখানে বানানো হচ্ছে। চলেন এবার লেমন সোডা যেটা আছে এটা আমরা খেয়ে দেখব, খেয়ে বুঝবো যে এটা আসলে খেতে কেমন, আর এটা দিয়ে আপনার এই গরমে কতটুকু শান্তি আসবে। এখানে কিন্তু বরফ দেওয়া আছে, লেবু দেওয়া আছে, আর এখানে আপনার একটা ফ্লেভার ইউজ করা হয়েছে লেমনের, আর পাশাপাশি এখানে সোডা ইউজ করা হয়েছে। সব কিছু মিলে বিট লবণের একটা ফ্লেভার বোঝা যাচ্ছে, সব কিছু মিলে এটা টেস্ট করা যায়। এটার মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একবেলা আপনারা টেস্ট করে দেখবেন এটা খেতে কেমন লাগে। আমার কাছে মোটামুটি এটা খেতে ভালোই মনে হয়েছে। ভিডিওটা লাইক শেয়ার করে দিন।